প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2019। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ফুল মার্কস এভরি টাইম। এখানে যেহেতু ওয়ান অফ দ্য আছে এবং সাবজেক্টটা দেওয়া আছে তোমার হচ্ছে প্লুরাল, তাহলে এটা কী হবে তোমার? ভাবটা হবে তোমার সিঙ্গুলার, তার মানে হবে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম। এখানে একটু ভুল দেওয়া আছে, 2, 3, 5, তারপর হবে 8, তারপর হচ্ছে তোমার 13, 21, 34। সেক্ষেত্রে হচ্ছে তোমার মূলত এক সংখ্যা এবং পরবর্তী সংখ্যা 4, 5, 55, পরবর্তী সংখ্যা হবে তোমার 55। অপারেশন সার্চ লাইট এর নীল নকশা তৈরি করেন কে? অপারেশন সার্চ লাইট এর নীল নকশা তৈরি করেন টিকা খান। মূলত অপারেশন যে সার্চ লাইট সেটা হচ্ছে তোমার 25 মার্চ 1971 সালে এই অপারেশন সার্চ লাইটটা হচ্ছে সংগঠিত মানে ঘটানো হয়, যেটা হচ্ছে তোমার পাকিস্তানি হানাদার বাহিনী নিরপরাধ বাঙালির ওপর অপারেশন সার্চ লাইট নামে একটি নীল নকশা তৈরি করেন, যার মূল পরিকল্পনার দায়িত্বে ছিলেন টিকা খান। শিশুগণ ডায়মন নিজ নিজ পাঠে বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে পাঠে মানে হচ্ছে তোমার একটা অবস্থান বা একটা জায়গার মধ্যে, তার মানে হচ্ছে তোমার কি অধিকরণ কারকে, যেহেতু এখানে আছে অধিকরণ কারকে সপ্তম বিভক্তি। সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ হবে সমযোগ বিধান, মানে হচ্ছে সংবিধান। রাতুল শব্দের অর্থ কী? রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল। সূর্য উঠলে আধার দূরবীত হয়, এখানে উঠলে কোন ক্রিয়াপদ? এখানে মূলত উঠলে হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়াপদ, কারণ উঠলের পরে তোমার কী উঠলে কী দূরবীত হয় বা সূর্য উঠলে কী হয়, আলটিমেটলি যখন এখানে উঠলের পরে কিছু না থাকবে তখন সেটা তোমার কী হবে, এটা অসমাপিক ক্রিয়া এবং এখানে তোমার উঠলে হচ্ছে তোমার কি অসমাপিক ক্রিয়া হিসেবে ব্যবহৃত হবে। দ্য কারেক্ট স্পেলিং ইজ, কারেক্ট স্পেলিং কী? এখানে মূলত কারেক্ট স্পেলিং হচ্ছে বুরোকেট, BUREAUCRAT, তার মানে BUREAUCRAT বুরোকেট ব্যান্ডি হচ্ছে তোমার কি সঠিক। বুরোকেট শব্দের অর্থ হচ্ছে আমলাতন্ত্র। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? এখানে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে তোমার 13:12 হচ্ছে তোমার কি 5, কারণ হচ্ছে তোমার 5² + হচ্ছে তোমার 12² তোমার 13² মানে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার ইজিকল টু অতিভুজ স্কোয়ার। এখানে তোমার 25 আর 12 = 144, এটা তোমার কত 169। তো ঠিকইভাবে 5, 12, 13 একটা আছে আর একটা হচ্ছে তোমার কত 3, 4, 5, এরকম কিছু অনুপাত আছে যেগুলো হচ্ছে তোমার কী হবে সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাতের মধ্যে অন্তর্ভুক্ত। যদি 15 জন ছাত্র ইংরেজিতে শতকরা 80 নম্বর পায় এবং 10 জন ছাত্র গড়ে 90 নম্বর পায়, তাহলে 25 জন ছাত্রের শতকরা গড় নাম্বার কত? তো এখানে বলা আছে যে প্রথমে 15 জন ছাত্র, তার গড় নাম্বার হচ্ছে তোমার 80, তার মানে টোটাল নাম্বার হবে তোমার কত 1200। তারপর বলা হচ্ছে তোমার 10 জনের গড় নাম্বার হচ্ছে তোমার কত 90, 10 জনের গড় তোমার হচ্ছে তোমার কত 900, তাহলে টোটাল হচ্ছে তোমার কত 25 জন, 25 জনের টোটাল নাম্বার হচ্ছে তোমার 2100, তাহলে একজনের টোটাল নাম্বার কত 25 দ্বারা ভাগ হবে, একজনের টোটাল নাম্বার হবে তোমার কত 84, এই 84ই হচ্ছে তোমার উত্তর। লুক বিফোর ইউ লিভ এর হচ্ছে বাংলা কী হবে? লুক বিফোর ইউ লিভ মানে হচ্ছে তোমার ভাবিয়া করিও কাজ। কোনটি দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে এখানে ভাই বোন দ্বন্দ্ব সমাস, কারণ এর বেশবাক্য হচ্ছে ভাই ও বোন, কারণ দ্বন্দ্ব সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে ও দ্বারা যুক্ত করা হয় বেশবাক্য, এবং দ্বন্দ্ব সমাসে উত্তর পদ এবং পূর্ব পদ দুটোই হচ্ছে তোমার কি সমান প্রাধান্য পাবে। সিংহাসন সিংহ চিহ্নিত আসন, সিংহাসনটি কর্মধারা সমাস, কানাকানি এটি বেতিহার বহুপ্রিয় সমাস, এবং গাছে পাকা গাছ পাকা এটি হচ্ছে তোমার সপ্তমী তৎপরের সমাসের একটি উদাহরণ। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কি? অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফ্রিকোয়েন্সি ইজ, এখানে মূলত ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার একটি নাউন। 4টা বাজলে স্কুল ছুটি হবে, এখানে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে বাজলে সম্ভাব্যত অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যাম্বিগুয়াস মিন্স, অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ কী? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে তোমার আনক্লিয়ার, অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ হচ্ছে অনিশ্চিত বা অস্পষ্ট, তাহলে অ্যাম্বিগুয়াস মিন্স হবে তোমার কি আনক্লিয়ার।
অনিশ্চিত বা অস্পষ্ট। সৌরজগতে গ্রহর সংখ্যা কয়টি? সৌরজগতের গ্রহের সংখ্যা হচ্ছে, বর্তমানে সৌরজগতে গ্রহর সংখ্যা হচ্ছে 8টি। 8টির মধ্যে রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ইত্যাদি। এইগুলো হচ্ছে তোমার টোটাল 8টি। কোনো মানুষ একা বাস করতে পারে না, এর সঠিক ইংরেজি কী হবে? কোনো মানুষ একা বাস করতে পারে না, এর সঠিক ইংরাজি রূপ হচ্ছে নো ওয়ান ক্যান লিভ অ্যালোন। কোনো মানুষ একা বাস করতে পারে না। ভাজক ভাগফলের দৈর্ঘ্য, ভাজক 0.5 হলে ভাজ্য কত? তো আমরা জানি ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল। এখানে দেওয়া আছে ভাজক হচ্ছে তোমার কত 0.5। বলছে ভাজক ভাগফলের দশগুণ, ভাগফলের যদি দশগুণ হয় তার মানে 10 দ্বারা ভাগ হবে, তার মানে 0.05 হচ্ছে তোমার ভাগফল। তাহলে তোমার ভাজ্য কত হবে? এখানে ভাজ্য হবে তোমার 0.35 হবে না, তার মানে 0.55 হচ্ছে তোমার 25, 0.025 এটি হচ্ছে তোমার ভাজ্য। আফটার যদি বিফোর হয় তাহলে তোমার কি হবে? মানে আফটার যদি পরে এবং পূর্বে যদি বিপরীতমুখী শব্দ আছে তার মানে সাকসেসর হবে তোমার কি? প্রিসিডর। সাকসেসর এবং হচ্ছে তোমার কি? প্রিসিডর। সাকসেসর শব্দের অর্থ হচ্ছে তোমার উত্তরাধিকার, এবং প্রিডিসর, প্রিডিসর শব্দের অর্থ হচ্ছে তোমার কি? পূর্বপুরুষ। তার মানে আফটার মানে হচ্ছে তোমার পরে এবং বিফোর মানে হচ্ছে তোমার কি? আগে। অর্থাৎ দুটো পরস্পর হচ্ছে তোমার কি? বিপরীতমুখী। তার মানে সাকসেসর শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার এবং প্রিডিসর শব্দের অর্থ হচ্ছে পূর্বপুরুষ। সাপের বিষে কী থাকে? সাপের বিষে থাকে জিঙ্ক সালফাইড। অল অফ দ্য পিপুল অ্যাট কনফারেন্স রুম আর ড্যাশ। অল অফ দ্য পিপুল অ্যাট কনফারেন্স রুম আর ম্যাথমেটিক্স টিচার। এটা হবে তোমার ম্যাথমেটিক্স টিচার। 24-50 সংখ্যাটি কত দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো প্রথমে আমার কী করতে হবে, 24-50 যে সংখ্যাটি আছে সেটাকে আমরা কী করবো? মিডল টার্ম করে নেব। দুই দেখ করলো তোমার 12 দুগুণ 24, 25 দুগুণ হচ্ছে তোমার 50, দুই দেখ করলো তোমার 6 দুগুণ 12, আর হচ্ছে তোমার 25। তো যাই হোক, এটা হচ্ছে পরবর্তীতে আবার তোমার 5 দেওয়া যাবে। 5 দিয়ে যদি করি তাহলে হচ্ছে তোমার কত? 245। 245কে আমরা আবার করতে পারি 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার হইতেছে কত? 49। তার 7 হচ্ছে তোমার কত? 49। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে আমার 24-50 সেটাকে যদি আমি সাজাই তাহলে হচ্ছে তোমার 2×5×5×7×7। দেখা যাচ্ছে যে তোমার জোড়া আছে, তোমার 5-এর জোড়া আছে, 7-এর জোড়া আছে, 2-এর জোড়া নেই। অর্থাৎ এই সংখ্যাটি বলছে কত দ্বারা গুণ করলে? যেহেতু 2কে আমরা জোড়া বানাচ্ছি আর এটাকে কি 2 দ্বারা গুণ করি, অর্থাৎ 2 দ্বারা গুণ করলে সংখ্যাটি কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। এইচএম কামরুজ্জামান ছিলেন ত্রাণ পুনর্বাসন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। সৈয়দ নজরুল ইসলাম কিন্তু আবার উপরাষ্ট্রপতিও ছিলেন। কত মেগাবাইটে 1 গিগাবাইট? টুকটো দিবর 10 মেগাবাইটে 1 গিগাবাইট। দেওয়া আছে x-1/x = 2, x² + 1 x⁴ + 1/x⁴ এর ভ্যালু কত? তো আমাকে বের করতে হবে x⁴ + 1/x⁴। এখানে আমাকে দেওয়া আছে x-1/x, তো প্রথমে আমি সেটা যদি আমরা মিডল টার্ম করি প্লাস এইভাবে যদি করি a² + b² a² + b² সূত্র যদি আমরা করি a² + হচ্ছে তোমার কি? b² - 2×x² হচ্ছে তোমার কি? x² দেখুন এটা এটা কাটা x² কাটা গেল। তো আমরা পেলাম x + x² + 1/x² এর পরিবর্তে আমরা লিখতে পারি x-1/x² এটা যেহেতু মাইনাস তারপরটাও তোমার কিন্তু প্লাস হবে 2×x×1/x। এই পাশে একটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 2। অর্থাৎ x-1/x এর ভ্যালু দেওয়া আছে তোমার কত? 2। তার মানে 2² + হচ্ছে 2, এইখানে কাটা, তার মানে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। 2² আসতেছে কত আমার? 4। 4+ হচ্ছে তোমার কত? 2 হোল স্কোয়ার। 4+2 হচ্ছে তোমার কত? 6² 6² - হচ্ছে তোমার কত? 2 6² আমরা 6 হচ্ছে তোমার কত? 36-2 যে করলে হচ্ছে তোমার কত আসে? 34। অর্থাৎ উত্তর হচ্ছে 34। এক দোকানদার 12.5% খরিদে একটি দ্রব্য বিক্রি করলেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে
30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? তো প্রথমে তার ক্ষতি হয়েছিল কত? 12.5% হচ্ছে তোমার কত ক্ষতি হয়েছে, এবং পরবর্তীতে তিনি লাভ করতে চাইছেন কত? 25% লাভ করতে চাইছেন। তার মানে দুটো যে বিক্রয় মূল্য, সেই দুটো বিক্রয় মূল্য হচ্ছে তোমার কত? 0.5, 37.5% হচ্ছে তোমাকে লাভ এবং ক্ষতি দুটো বিক্রয় মূল্যের যে ব্যবধান, তার মানে বিক্রয় মূল্যের ব্যবধান 37.5% হলে ক্রয় মূল্য হচ্ছে তোমার কত? 1 টাকা। 1 টাকা হলে কত এবং 100 টাকা হলে কত? এটা 37.5 শূন্য এবং এটা হচ্ছে তোমার কত? 30। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসতেছে 80 টাকা। উত্তর হচ্ছে তোমার কত? 80 টাকা। কোনটি যৌগিক বাক্য? এখানে যৌগিক বাক্যের কথা বলা হয়েছে। তুমি যদি আমার বাড়িতে আসো আমি খুশি হব, এখানে তুমি যদি আমার বাড়িতে আসো আমি খুশি হব, এটি হচ্ছে যৌগিক বাক্য। তারপর বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কী হবে? যেহেতু ইচের কথা আলগ আছে, তার মানে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, যেহেতু ইচ আছে তার মানে ভার্ব হবে তোমার কি সিঙ্গুলার, এবং বয়েস যেহেতু আছে বয়েসটা হচ্ছে তোমার কী হবে? না সাবজেক্ট, সাবজেক্টটা হবে তোমার প্লুরাল। ইচ থাকলে সাবজেক্টটা হবে তোমার প্লুরাল এবং ভার্বটা হবে তোমার কি সিঙ্গুলার। তার মানে ইচ অফ দ্য থ্রি বয়েস গট এ প্রাইজ, প্রত্যেক বালকের প্রত্যেকেই, ইচ অফ দ্য থ্রি বয়েস, তিনজন বালকের প্রত্যেকে কী করছিল? পুরস্কারটি পেয়েছিল। স্ট্রেঞ্জেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কঠোর, যার শিরোনাম হচ্ছে তোমার রিগোরাস। রিগোরাস শব্দের অর্থ হচ্ছে তোমার কি কঠোর। বাকি যেগুলো আছে যেমন শিল, শিল শব্দের অর্থ হচ্ছে তোমার কর্কশ, স্পেলিং হচ্ছে SSRIL, শিল শব্দের অর্থ হচ্ছে তোমার কর্কশ। স্ট্রেন, স্ট্রেন শব্দের অর্থ হচ্ছে তোমার কি অভ্যন্তরীণ, স্ট্রেন শব্দ সরি আন্তরিকতাহীন, স্ট্রেন STRAIND, স্ট্রেন শব্দের অর্থ হচ্ছে তোমার কি আন্তরিকতাহীন। দ্য অ্যাম্বাসিডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট, এটা সঠিক উত্তর হবে দ্য অ্যাম্বাসিডর কল্ড অন দ্য প্রেসিডেন্ট, এইটা হবে তোমার অন। 32 এর 2 ভিত্তিক লগারিদম এর কত মান কত হবে? 32 এর লগারিদম হবে তোমার, আমরা যদি বলি লগ লগ 2 to the power 32 ইজ ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে 32 এর, এটা 2 হচ্ছে তোমার, তাহলে এখানে বেস, তার মানে যেহেতু আমার 2 বেস হচ্ছে পরবর্তী 32 কে আমার 2 ভাগে ভাঙতে পারি, তাহলে 2 ভাগে 2 × 2 × 2 × 2 × 2 × 2 হচ্ছে 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32, তার মানে 1 2 3 4 5, এই 5টা পর্যন্ত, তার মানে 2 to the power তোমার কী হবে? 5 হবে, অর্থাৎ 5 log 2 to the power 2, log 8 to the power = 1, সেই অনুপাতে log 2 to the power 2 = 1, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার কত? 5 হচ্ছে তোমার উত্তর। এখানে বলা আছে 0.4, 0.02 and 0.8 = কত? 8 × 2 = 16, ৬৪, তার মানে 64 কয় ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 2 ঘর আছে তার মানে আগে আরও 3 ঘর হবে, 0.0034, এখানে সঠিক উত্তর নাই, এটার মধ্যে যদি 8টা দশমিক থাকতো তাহলে সঠিক উত্তর হতো, অর্থাৎ 0.3064। তিলের তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? তিলের তৈল হয়, এটা হচ্ছে তোমার অপাদান কারকে সপ্তম বিভক্তি। কারণ কেন অপাদান কারক? উপাদান কারকের সংজ্ঞা অনুসারে জানি, যা থেকে চলিত, ভীত, রক্ষিত, উৎপন্ন, গৃহীত হয় তাকে বলা হয় উপাদান কারক। তিলের তোল হয় এখানে মূলত উৎপন্ন বলেছে, তাই জন্য হচ্ছে তোমার কি উপাদান কারকে সপ্তম বিভক্তি। আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইসেস, এখানে হবে আই ক্যান নট এবল টু পে সাচ হাই প্রাইসেস, এবল শব্দের অর্থ হচ্ছে তোমার সমর্থ, তার মানে হচ্ছে আই ক্যান নট এবল টু পে সাচ হাই প্রাইসেস। দ্য লেডি প্রাইডস হারসেলস ড্যাশ হার বিউটি, দ্য লেডি প্রাইডস হারসেলস, এটা হবে অফ হার বিউটি, মূলত এখানে প্রাইড ওয়ান সেলস অন সামথিং অর্থ হলো কোনো কিছুর জন্য অহংকার বোধ করা, তো এখানে দ্য লেডি প্রাইডস হারসেলস অফ হার বিউটি। মৌলিক স্বরধ্বনি কোনটি, সরি কয়টি বলা হয়েছে? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে মূলত 7টি, একটা অতিরিক্ত স্বরধ্বনি আছে তোমার এ, একটা স্বরধ্বনি আছে, টোটাল স্বরধ্বনি হচ্ছে তোমার সরয় সরায় রস্যই রস্যু ও এ এবং হচ্ছে আ। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই আ নামে একটা অতিরিক্ত স্বরধ্বনির কথা উল্লেখ করেছেন। মৌলিক স্বরধ্বনি মোট হচ্ছে তোমার 7টি। কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় 1990 সালের 26 জানুয়ারি। অর্থাৎ 26 জানুয়ারি 1990 সালে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে আসন লাভ করে 167টি এবং সেটি ছিল সংরক্ষিত আসন সহ। 1970 সালের নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল 313টি। 313টির মধ্যে ছিল তোমার 20টি সংরক্ষিত এবং 293টি হচ্ছে তোমার সাধারণ বা জেনারেল ছিল। এই 293-এর মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল হচ্ছে তোমার 169টি এবং পশ্চিম পাকিস্তানে ছিল 100 জেনারেল ছিল পূর্ব পাকিস্তানে 262টি এবং পশ্চিম পাকিস্তানে জেনারেল ছিল হচ্ছে তোমার 131টি। তো এর মধ্যে সংরক্ষিত ছিল পশ্চিম পাকিস্তানের জন্য 13টি এবং পূর্ব পাকিস্তানের জন্য 7টি। এই 7টি সহ হচ্ছে তোমার কত 169টি টোটাল পূর্ব পাকিস্তানে, এবং আওয়ামী লীগ পাইছিল তোমার 167টি, যেখানে সংরক্ষিত আসন সহ আওয়ামী লীগ আসন পাইছিল 167টি। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? স্কটল্যান্ড ইয়ার্ড মূলত ইংল্যান্ডে অবস্থিত, ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত। মূলত এটি হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে তোমার ব্রিটিশ নিরাপত্তা সংস্থা। ডগ ডেজ মিন্স, ডগ ডেজ মানে হচ্ছে হট ওয়েদার, বছরের উষ্ণতম যে সময় তাকে বলা হয় ডগ ডেজ। একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত? যেহেতু 40% বিয়োগ করার পরে 30 থাকে, তাহলে আমরা যদি সংখ্যাটি তোমার 100% থেকে 40% বিয়োগ করি, 40% বিয়োগ করলে তোমার কত থাকবে? 30 থাকতেছে। তার মানে এক্স এর হচ্ছে তোমরা এইভাবে লিখতে পারি, এক্স 100% মাইনাস 40, তাহলে এক্স ইনটু হচ্ছে তোমার কত 60% ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 30। সেক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালুটা পাবো, যেহেতু নিচে উপরে 100 আসে, 30 ইনটু হচ্ছে তোমার 100 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 60। এই শূন্য কাটা, 3 দাগ করলে হচ্ছে তোমার 2, 2 দাগ করলে হচ্ছে তোমার কত 50। অর্থাৎ উত্তর হচ্ছে 50। অর্থাৎ একটি সংখ্যা থেকে 40 বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে তোমার 50। সর্বজন এর বিশেষণ কি হবে? সর্বজন এর বিশেষণ হচ্ছে সর্বজনীন। ঢাকার দোলাইখালকে খনন করেন, ঢাকার দোলাইখাল খনন করেন ইসলাম খান। ইসলাম খান মূলত মুঘলদের প্রথম সুবাদার, এবং ইসলাম খান মূলত 1608 থেকে 1610 খ্রিস্টাব্দে ঢাকার অভ্যন্তরীণ যোগাযোগ ও সুরক্ষার জন্য এই দোলাইখাল খনন করেছিলেন। বাবু ও তবুর কাছে কিছু মার্বেল আছে, বাবু যদি তবুকে 10টি মার্বেল দিয়ে দেয় তবে মার্বেলের সংখ্যা সমান হবে, আবার তবু যদি বাবুকে 20টি মার্বেল দিয়ে দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে, বাবুর কাছে কতটি মার্বেল আছে? দুইটা ব্যক্তি, একটা হচ্ছে বাবু আর একটা হচ্ছে তোমার তপু। ধরলাম বাবুর কাছে আছে তোমার এক্সটি, তপুর কাছে আছে ওয়াইটি। প্রথম বলছে বাবু যদি 10টি মার্বেল দিয়ে দেয়, তার মানে এক্স মানে যদি 10 হয় তাহলে বাবুর মার্বেলের সংখ্যা সমান হবে, বাবুর মার্বেলের সংখ্যা হচ্ছে তোমার কত ওয়াই ধরে নিলাম, তাহলে সংখ্যা সমান হলে ওয়াই প্লাস হচ্ছে তোমার কত 10, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পাইলাম ওয়াই প্লাস 20। এটা কিন্তু আমরা এক্সের ভ্যালু পাইছি আমরা ওয়াই প্লাস 20 এই ভ্যালু থেকে। এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলা আছে তপু যদি, তপু ধরে নিয়েছি আমরা ওয়াই, তপু যদি আমরা কী করি 20টি মার্বেল দিয়ে দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে, বাবুর মার্বেলের সংখ্যা কত? বাবুর মার্বেলের সংখ্যা কিন্তু হচ্ছে তোমার, তো বাবুর মার্বেলের সংখ্যা এক্সটি, তার মানে এক্স প্লাস হচ্ছে তোমার 20, তাহলে এর সংখ্যা অলরেডি কি দুইগুণ হইলে আছে, তার মানে এই পাশে আমাকে দুইগুণ করলে ব্যালেন্স হবে। তো সেক্ষেত্রে আমরা পাইতেছি 2y মাইনাস হচ্ছে 4t ইজ ইকুয়াল টু এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই প্লাস 20, এবং এই একটা 20 থাকতেছে প্লাস 20। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2y মাইনাস 4t ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ওয়াই প্লাস হচ্ছে 40। এই 2y থেকে যদি আমরা একটা ওয়াই বাদ দিই, 2y মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 40 প্লাস 40, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 80। অর্থাৎ ওয়াইটা কার বেলো? তপুর কাছে মার্বেল আছে তোমার কটি? 80টি। এখন বলা আছে যে বাবুর কাছে কতটি মার্বেল আছে? আমরা ধরে নিচ্ছি যে বাবুর কাছে মার্বেল আছে আরও 20টি যোগ করতে হবে, অর্থাৎ এই 80-র সাথে যদি আমরা আরও 20টি যোগ করি যে ভ্যালু পাবো 100টি, সেটা হচ্ছে তোমার কি বাবুর মার্বেলের সমান। অর্থাৎ বাবুর কাছে মার্বেল আছে মোট কত 100টি। নিম্নের কোন বাক্যটি সত্য? নিম্নের বাক্যটি হচ্ছে এখানে আমি সাক্ষ্য দিয়েছি, আমি সাক্ষ্য দিয়েছি এই বাক্যটি হচ্ছে সত্য। বাক্যে
এক একের পর অন্য পথ শোনার যে ইচ্ছা তাকে কি বলা হয়? বাক্যে এক পথের পর অন্য পথ শোনার যে ইচ্ছা তাকে বলা হয় মূলত আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে বাক্যে একটা পদের পর অন্য পথ শোনার যে ইচ্ছা তাকে বলা হয় আকাঙ্ক্ষা। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে 10 কিলোমিটার বেগে কোনো স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রা আরম্ভ স্থানে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ কত? এখানে চাওয়া হয়েছে গড় গতিবেগ। তা আমরা জানি গড় গতিবেগ, দুইটা গতিবেগ দেওয়া থাকে, তাহলে গড় গতিবেগের সূত্র হচ্ছে 2xy/x+y। এক্ষেত্রে 2 হচ্ছে তোমার 10 হচ্ছে তোমার কত 6, আর 10 হচ্ছে তোমার কত 16, দুই দিয়ে করলে হচ্ছে তোমার 8। এইটা যদি আমরা দুই দিয়ে করি তাহলে হচ্ছে তোমার 3, আবার দুই দিয়ে করলে 4, এখানে তো একটা তোমার 2, দুই দিয়ে করলে তোমার কত 5, 3 হচ্ছে তোমার 15, অর্থাৎ 15/2 হচ্ছে তোমার 2, 15/2 করলে আসে তোমার 7.5। তাহলে গড় গতিবেগ হচ্ছে 7.5 কিলোমিটার। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত সময় লাগবে? তো 5টি যদি হচ্ছে তোমার কী হয় বিড়াল, 5টি হচ্ছে তোমার ইঁদুর ধরতে সময় লাগে হচ্ছে তোমার কত 5 মিনিট। তো এক্ষেত্রে আমাকে যদি দেওয়া হয় রৈখিক নিয়মে করতে হবে, তার মানে একটি বিড়াল যদি থাকে, একটি বিড়ালে 5টি ইঁদুর ধরতে সময় লাগবে, দেখো যেহেতু বিড়াল একটি থাকে তাহলে সময় কী লাগবে? বেশি লাগবে, 5×5। আর যদি সেখানে একটি ইঁদুর হয় তাহলে তোমার কি সময় কম লাগবে। আবার যদি 100টি বিড়াল কী করে একটি ইঁদুর ধরতে যায়, 100টি বিড়াল মিলে একটা ইঁদুর ধরবে, তাহলে সময় কী লাগবে? সময় অনেক কম লাগবে। আবার যদি 100টা ইঁদুর ধরতে যায় সময় বেশি লাগবে, তাহলে 100 100 100 কাটা 5 5 কাটা, তার মানে সময় লাগবে টোটাল কত 5 মিনিট, অর্থাৎ 5 মিনিট সময় লাগবে। বলা আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65 ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগে অবশিষ্ট থাকবে। তো যেহেতু যথাক্রমে ভাগ থাকবে তাহলে এখান থেকে আমরা 3 যদি ভাগ দিই তাহলে তোমার কত 24, 24 আর 3, 27। 41 থেকে যেহেতু 4 বাদ দিই, 4 দিয়ে বাদ দিলে থাকবে তোমার কত 36, এবং 65 থেকে 5 বাদ দিলে থাকবে তোমার কত 60। তার মানে আমরা নতুন যে সংখ্যাগুলো পাইলাম 24, 36 এবং হচ্ছে তোমার 60, তো এদের যে গসাগু এদের গসাগুভাবে নির্ণয় বৃহত্তম সংখ্যা, কারণ বৃহত্তম সংখ্যা বললে অবশ্যই গসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি 36কে করি, 24 দিয়ে করলে আমরা তোমার কত 24, এখান দিয়ে করলে 4 থেকে তোমার কত 2, থাকতেছে কত 12। 12 যদি আমরা 24কে করি তাহলে 12 দিয়ে তোমার 24, 0, এখানে আমরা পাইতেছি কত 12। এই 12 দিয়ে আমরা আবার কী করবো, এই 60কে ভাগ করবো। 12 যদি আমরা 60কে ভাগ করি, 12 ডিভাইড করি তোমার কত 60, অর্থাৎ 5 12 60, 0। দেখা যাচ্ছে যে 12 দিয়ে ভাগ করলে এটাকেও ভাগ যাচ্ছে এটাকেও, মানে 12 হচ্ছে বৃহত্তম সংখ্যা, যে সংখ্যা দ্বারা এই 3টা সংখ্যায় কী হবে বিভাজ্য হবে, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হবে তোমার 12, যা দ্বারা ভাগ করলে তোমার যথাক্রমে 3, 4, 5 ভাগে অবশিষ্ট থাকবে। দা সিনোনিম অফ স্যানগুইন, স্যানগুইন শব্দের অর্থ হচ্ছে রক্তবর্ণ বা রক্তিম, আরটা অর্থ হচ্ছে সেটা হচ্ছে আশাবাদী। সেই ক্ষেত্রে চিরফুল শব্দের অর্থ হচ্ছে তোমার কি প্রফুল্ল, তাহলে সিনোনিম হচ্ছে তোমার চিরফুল, কারণ চিরফুল শব্দের অর্থ হচ্ছে তোমার প্রফুল্ল বা আনন্দিত, এবং স্যানগুইন শব্দ আরটা অর্থ হচ্ছে তোমার আশাবাদী। স্থূল কোনি ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কত? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা হচ্ছে তোমার 1টি। এটা যদি একটা স্থূলকোণ হয়, স্থূলকোণ মূলত হচ্ছে তোমার কি 90 ডিগ্রি চেয়ে যে বড় কোণ সেটাকে আমরা বলি স্থূলকোণ। তেমন একটা তোমার কি স্থূলকোণ হলে আরেকটা হচ্ছে তোমার দুইটা কি, দুইটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিকঘোষিক? আচিকঘোষিক মূলত হচ্ছে তোমার গারোদের ভাষা। গারোরা মূলত বাংলাদেশের টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলা বসবাস করে, এবং গারোদের ভাষার নাম হলো আচিকঘোষিক। গারোদের যে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের নাম হচ্ছে ওয়ানগালা, অর্থাৎ ওয়ানগালা হচ্ছে গারোদের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান। এবং গারোরা মূলত হচ্ছে তোমার কি মাতৃতান্ত্রিক পরিবারের অন্তর্ভুক্ত। এখানে বলা আছে ওয়াইয়ের মান কত হলে 16x²-x2+25 পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে বলা আছে ওয়াইয়ের মান কত হলে, আচ্ছা এখানে দেখো যদি এখানে ওয়াই দেওয়া থাকতো তাহলে উত্তরটা সঠিক হবে, যেহেতু এভাবে দেওয়া আছে তাহলে আমরা যদি এটা 4x² দিই, 4x² হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ধরলাম +2×4x প্লাস হচ্ছে তোমার কত 5 স্কোয়ার, সেক্ষেত্রে আসছে তোমার কত 4x 5 আসবে,
4x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা আসলাম, তারপর যাবি বি দুগুণ 40, 40 হলে হইতো, আর যদি এটা ওয়াই হইতো সেক্ষেত্রে অ্যান্সার হতো তোমার কত 39। ম্যাথটা ভুল দেওয়া আছে। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? জনসংখ্যা জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে তোমার 2রা ফেব্রুয়ারি এবং বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে তোমার 11 জুলাই। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা দিবস যেটাকে বলা হয় জাতীয় জনসংখ্যা দিবস 2রা ফেব্রুয়ারি এবং 11 জুলাই হচ্ছে আন্তর্জাতিক বা বিশ্ব জনসংখ্যা দিবস। হুইচ ওয়ান ইজ প্লুরাল, এখানে প্লুরাল কোনটা? প্লুরাল মূলত হচ্ছে তোমার ইচ, ইচ সেটা তো তোমার কি প্লুরাল। 8% সরল মুনাফায় 6,000 টাকা বিনিয়োগ করে 5 বছরের যে মুনাফা হয়, কোনো সরল হার বিনিয়োগে 10,000 টাকায় 3 বছরে ওই মুনাফা হয়। তাহলে প্রথমে যে মুনাফা হয় তার মানে মুনাফা IQ আমরা জানি PNR, প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা বের করবো, সেক্ষেত্রে এখানে আসল দেওয়া আছে তোমার কত 6,000 টাকা, সুদ দেওয়া আছে তোমার আর এর ভ্যালু হচ্ছে তোমার কত 8%, তোমার কত 100, এটা হচ্ছে 8, এতে লিখলাম আর তোমার কত 5, এখান থেকে পাইতেছি আমরা কত 2400 টাকা, 2400 টাকা হচ্ছে মুনাফা। পরবর্তীতে বলছে যে 2400 টাকা মুনাফা হয়, সেই 2400 টাকা সরল হার সুদে, কোন হার সুদে যেমন আর ভ্যালু বের করতে হবে IQPNR, PN এখানে তোমার কত 10,000, ঠিক আছে, আর পার্সেন্ট বের করতে হবে আর তোমার কত 3, তাহলে এখানে হবে তোমার কত R/100। এখানে ক্যালকুলেশন করলে আর এর ভ্যালু দাঁড়াতেছে হচ্ছে তোমার কত 8%, এই 8% কে আমি লিখতে পারি 0.08, অর্থাৎ 0.08 এটাই হচ্ছে উত্তর। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে কারেক্ট স্পেলড ওয়ার্ড হচ্ছে তোমার ভলেন্টারি, VOLUNTARY, ভলেন্টারি। একটি শেয়ারের মূল্য গতকাল 90% বেড়ে গেল, আজকে 25% কমে গেল, প্রকৃত বাড়া কমার হার কত? তো আমরা একটা সূত্র জানি এরকম, যেহেতু 25% প্রথম বেড়ে গেছে তাহলে সূত্রটা হচ্ছে এরকম +25, ঠিক আছে, তারপর হচ্ছে যেহেতু পরেরটা গিয়েছে 25% কমে গেলো -25 প্লাস 25% গিয়েছে +25 ইন্টু হচ্ছে -25 ডিভাইড বাই হচ্ছে তোমার 100। এটা ক্যালকুলেশন করলে এই 25 25 তোমার 0 0, মাইনাস হচ্ছে তোমার উপর থাকবে 25 ইন্টু হচ্ছে তোমার 25 ডিভাইড বাই হচ্ছে তোমার 100, 4 25 100, 25/4, আর 25/4 করলে আমরা পাইতেছি 6.25, উত্তর হচ্ছে তোমার 6.25। তাহলে কী হইতেছে, 6.25% কিন্তু আমার কমে গেছে, কারণ এখানে অলরেডি একটা মাইনাস থাকবে, মাইনাস থাকার কারণে বলা যাবে যে 6.25% কমে গেছে। শুদ্ধ বাক্য কোনটি? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে তুমি শফিক এবং আমি ও আমি সিনেমা দেখতে যাবো, এটি হচ্ছে তোমার শুদ্ধ বাক্য। 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়, একই সময়ে গাছটির ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত? তো মানে দেখা যাচ্ছে এখানে ছায়া যদি 4 ফুট হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 6 ফুট, এখানে বলছে ছায়া কত 64 ফুট, মানে হচ্ছে তোমার কত 16 গুণ, তাহলে এটা 16 গুণ হচ্ছে তোমার দৈর্ঘ্য হবে, 6 16 হচ্ছে তোমার কত 96, উত্তর হচ্ছে তোমার 96। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? 1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে। মূলত দিল্লির সুলতানি শাসন সেটা শুরু হয়েছিল 1206 থেকে 1526 খ্রিস্টাব্দের মধ্যে। দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। পানিপথের প্রথম যুদ্ধ সম্রাট বাবরের কাছে ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয়। দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবরের কাছে ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে, যেখানে মূলত সুলতানি শাসনের কী হয় অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1526 খ্রিস্টাব্দে। কচুরিপানা পানিতে ভাসে কেন? কচুরিপানা পানিতে ভাসে কারণ হচ্ছে কাণ্ড ফাঁপা বলে। 3 ভাইয়ের গড় বয়স 16 বছর, তাদের বাবা সহ গড় বয়স হচ্ছে 25 বছর, বাবার বয়স কত? 3 ভাইয়ের গড় হচ্ছে তোমার কত 16, 3 16 আমরা বলতে পারি কত 48, বাবা সহ গড় বয়স তোমার 4 জন 4, তোমার কত 25, 4 25 হচ্ছে তোমার কত 100, 8 থেকে 10 15 গুণে গেলে হচ্ছে তোমার কত 2 5, 5 থেকে 10 15 52 বছর, অর্থাৎ বাকি যে বয়সটা থাকবে সেখানে আছে এটা কিন্তু বাবা সহ আর এটা শুধু ছেলে, তার মানে বাবার বয়স হচ্ছে 52 বছর। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে ত্রিভুজ।
দেখো এই পূর্ণ বানানটার মধ্যে ভুল আছে, মূর্ধন্য হবে, কারণ পূর্ণ বানানটার মধ্যে পদ রুকার মূর্ধন্য, ঠিক আছে, এই বানানটা তোমার সঠিক পূর্ণ। আর শূন্য বানানের মধ্যে তোমার হবে বর্ষ দুর্গকার দন্তান্ন, শূন্য বানানটা তোমার সঠিক। ভুবন, ভুবন বানানটা সবসময় কিরুষ্যকার দা, এই ভুবন বানানটা সঠিক। উগ্র শব্দের বিপরীত শব্দ কোনটি? উগ্র শব্দের বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মূলত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে বাংলা দখল করেন এবং মুসলিম শাসনের সূত্রপাত করেন। কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করে? এটি মূলত তালিকাভুক্ত করা হয় 2017 সালে। 2017 সালের 30 অক্টোবর 2017 সালে সর্বপ্রথম কোনো পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে তালিকাভুক্ত করে। এবং 1992 সালে এই কর্মসূচি চালু হলেও মূলত 2017 সালে প্রথম অলিখিত বিষয়কে এতে স্থান দেওয়া হয় এবং বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে অলিখিত প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমেই এই ধারার সূচনা হয়। কনসিল, COUNSEL, কনসিল শব্দের অর্থ হচ্ছে তোমার পরামর্শ, যার শিরোনাম হচ্ছে তোমার কি অ্যাডভাইস। কনসিলের স্পেলিং হচ্ছে COUNSEL, কনসিল শব্দের অর্থ হচ্ছে তোমার পরামর্শ, যার শিরোনাম হচ্ছে তোমার অ্যাডভাইস। ক্যাবিনেট শব্দের অর্থ হচ্ছে তোমার কি মন্ত্রীগণ বোঝায়, ক্যাবিনেটের যে মেম্বারগুলো মন্ত্রী পরিষদের। পরাজয় শব্দটির কোনটি উপসর্গ? এখানে পরাজয় শব্দটি পরা হচ্ছে উপসর্গ এবং পরা মূলত একটি সংস্কৃত উপসর্গ। নিচের কোনটি প্রবালদ্বীপ? প্রবালদ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, যেটি কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত, এবং একে নারিকেল জিঞ্জিরা বা দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে। মাৎসন্যায় কোন শাসন আমলে দেখা যায়? পাল তাম্র শাসন আমলে মূলত মাৎসন্যায় দেখা যায়। মাৎসন্যায় মানে হচ্ছে যখন পুকুরে বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, ঠিক এই ধরনের যে সিচুয়েশন তাকে বলা হয় মাৎসন্যায়, যেখানে অরাজকতাই ভর করে বেশি। পাল তাম্র শাসন আমলের সময়কালকে মাৎসন্যায় বলা হয়। কোনগুলো অষ্টধ্বনি? উষ্ঠধ্বনি হচ্ছে যেগুলো মূলত পবর্গীয় ধ্বনি, প ফ ব ভ ম, এগুলো হচ্ছে তোমার উষ্ঠধ্বনি। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এর ইংরেজি রূপ হচ্ছে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। টুক হিম টাস্ক মানে হচ্ছে তোমার টেক হিম টাস্ক, মানে তিরস্কার করা। দ্য অথরিটি টুক হিম টু টাস্ক মানে হচ্ছে তোমার কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ হচ্ছে তোমার ক যোগ মূর্ধন্য ষ নিয়ে গঠিত। স্বাধীনতা যুদ্ধ অবদান রাখার জন্য কতজন মহিলা বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে? স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য 2 জন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর সিতারা বেগম এবং হচ্ছে আরেকটা হচ্ছে তোমার তারামন বিবি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে তোমার কাকন বিবি নামে একজন নারী আছে, তাকেও তোমাকে 1996 সালে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছে, কিন্তু তা এখনও গেজেট আকারে পাস হয়নি। তাই জন্য বীর প্রতীক হচ্ছে তোমার 2 জন, একজন হচ্ছে তোমার ডক্টর সিতারা বেগম এবং আরেকটা হচ্ছে কাকন বিবি। ভাষা আন্দোলনের পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে পড়েছিল? ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলায় মূলত যে ভাবাদর্শ ছড়িয়ে পড়েছিল সেটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, যে ভাবাদর্শ সেটি ছড়িয়ে পড়েছিল। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য হার্ট? হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টেনিং, হার্টেনিং হচ্ছে তোমার হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম। শশব্যস্ত কোন সময়? শশব্যস্ত মূলত হচ্ছে তোমার কর্মধারয় সময়, শশের ন্যায় ব্যস্ত তাকে বলা হয় শশব্যস্ত। মধ্যবুদ্ধলোভী শশের ন্যায় ব্যস্ত শশব্যস্ত, এটি তোমার কর্মধারয় সময়ের উদাহরণ।